এখন যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি তা একেবারে ক্যান্ডিড, আমি কোনো রকম স্ক্রিপ্ট করিনি। মাত্র নিউজটা দেখলাম, দেখে মনটা খুবই খারাপ হলো এবং সাথে সাথে মাইক্রোফোন খুলে বসে গেলাম। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন আমি এখন স্ক্রিপ্ট করছিলাম সিনেমাকনে দেখানো ক্যাপ্টেন আমেরিকা ফোর ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর নতুন ফুটেজ নিয়ে। এর মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য ঢুকেছিলাম ইউটিউবে এবং ইউটিউবে ঢুকেই টম হিডলসন এই সংবাদটা পেয়ে মনটা অত্যন্ত খারাপ হয়েছে। তো গত ডিসেম্বরে লোকি সিজন টু এর ক্লাইম্যাক্স এপিসোড দেখার পর থেকে আমরা সবাই জানতাম যে হয়তোবা লোকির চরিত্রটাকে আপাতত কিছুদিনের জন্য রেস্ট দেওয়া হচ্ছে, তিনি আবার ফিরবেন পুরোদমে। কিন্তু আপাতত লোকি একটা জায়গায় সেট হয়ে গেছেন, তিনি এখন গড অফ স্টোরিজ মাল্টিভার্সের ট্রি তার হাতে। তো সেখান থেকে তিনি অল্প অল্প করে পুরো মার্ভেল মাল্টিভার্সকে বাঁচিয়ে রাখছেন, জীবন্ত রাখছেন এবং সকল থ্রেট থেকেও বাঁচাচ্ছেন। এছাড়াও কদিন আগে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স এর একটা তিন পার্টের পরিকল্পনা লিক হয়ে গিয়েছিল সংবাদ, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে গ্যালাকটাস যখন মাল্টিভার্স খাওয়া শুরু করবে তখন লোকি সিংহ থেকে উঠে আসবে, সবার আগে ভাই থরের সামনে যে হাজির হবে। থর প্রথমে তাকে বিশ্বাস করবে না, সে আসলে বেঁচে আছে কিনা। লোকি তাকে বুঝাবে, বড় মাল্টিভার্সাল অ্যাটাকের বিষয়ে ইনফরমেশন দিবে, তারপর সবাইকে মিলে গ্যালাকটাসের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু এখন আমি যে নিউজটা পেলাম, এই নিউজটা পাওয়ার পরে সত্যি পুরো বিষয়টা আমার কাছে অনর্থক মনে হচ্ছে। তো লোকি চরিত্রের অভিনয়শিল্পী টম হিডলসন, তিনি একচুয়ালি ব্রিটিশ মানুষ, ইংল্যান্ডের বাসিন্দা। তিনি সেখান থেকে তিন দিন আগে এসেছেন আমেরিকায়, গত বছরের বেস্ট টিভি শো এর তালিকায় টপ টেনে থাকা লোকি টুকে নিয়ে একটা আমেরিকান টেলিভিশনে পুরো লোকির ক্রু, কাস্ট, রাইটার, অভিনেতা সবাইকে নিয়ে একটা সেশন হবে। তো তারই বিজ্ঞাপনের প্রচারণে তিনি এসেছিলেন জিমি কিমেল শোতে। অবভিয়াসলি জিমি কিমেল সবার আগে তাকে প্রশ্ন করে, আমরা আবার কবে লোকিকে দেখতে পাবো? এবং টম হিডলসনের সোজা উত্তর, আই ডোন্ট নো। আর ইউ ডান উইথ দ্য ক্যারেক্টার? আই ডোন্ট নো। You really don't know? I really don't know. অবশ্য এমন উত্তর দেওয়াটাই খুবই নর্মাল, কারণ কি মার্ভেল ক্রিয়েটররা কখন কোন দিকে কাহিনী লেখেন তা কেউই জানে না, অথবা জানলেও তারা মিথ্যে কথা বলেন। জিমি কিমেল কিন্তু সেটাও বলে যে মার্ভেল এবং স্টার ওয়ার্স এর আর্টিস্টরা হরদম মিথ্যে কথা বলে ইন্টারভিউতে, কারণ সত্যি বলা অনেক কঠিন। Especially from the Marvel world and sometimes from Star Wars, people will come out and lie and they feel like it's তো ঘটনা কিন্তু এটা না, ঘটনা হলো এর পরের প্রশ্নে। টম হিডলস্টনের আপকামিং কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 2016 সালে তার বহুল জনপ্রিয় দ্য নাইট ম্যানেজারের সিজন 2 এবং সিজন 3 তারা একসাথে শুরু করছে। The show came out in 2016. 2016? Yeah. You did one season, and then everybody's been waiting for the next season. Well, guess what? This morning we announced we're making a second and third season of that. এখানেই আমার সমস্যা শুরু। 2016 সালে বিবিসির একটা ছোট্ট মিনি সিরিজ দ্য নাইট ম্যানেজার, সত্যি কথা বলি অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট স্পাই থ্রিলার সিরিজ, খুবই চমৎকার, খুবই সুন্দর একটা গল্প। এবং এই সিরিজে কিন্তু আমাদের টম হিডলসন তার পশ্চাদ্দেশ এক্সপোজ করেছিলেন। যারা আপনারা লোকির পশ্চাদ্দেশ দেখতে চান, অর্থাৎ টম হিডলসনের এক্সপোজিং বডি দেখতে চান, তার পশ্চাদ্দেশ দেখতে চান, তারা দেখতে পারেন। এছাড়া গল্পটা অনেক ভালো, ইভেন আমাদের বলিউডেও এটা নিয়ে রিমেক করা হয়েছে দ্য নাইট ম্যানেজার নামেই। অরিজিনাল 6 পর্ব কেটে আমাদের লোকি টম হিডলসন ইনফিনিটি সাগার মাঝখানে ছিলেন, আর তিনি যেহেতু ব্রিটিশ পিপল এবং দ্য নাইট ম্যানেজার সিরিজটাও বিবিসির সিরিজ, তিনি ইংল্যান্ডে থেকে সেটা শুটিং করছিলেন। কিন্তু লোকির জন্য বা মার্ভেলের প্রজেক্টে কাজ করার জন্য তাকে আমেরিকায় আসতে হচ্ছিল, তাই তো টম হিডলসন দ্য নাইট ম্যানেজারের প্রথম সিজন তরিগরি করে শেষ করে পুরোপুরি চলে এসছেন আমেরিকায় কয়েক বছরের জন্য। এর মাঝে মাঝে তিনি ইংল্যান্ডে ফিরে গেল, কখনো অন্য কোনো প্রজেক্টে সিরিয়াসলি বড়ভাবে নিজেকে কাস্ট করেননি, কারণ তিনি জানতেন তিনি লোকির মতো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। কিন্তু এখন তিনি আমেরিকার অন্য কোনো জায়গায়ও কাজ করছেন না, তিনি ফিরে গেছেন তার নিজের দেশ ইংল্যান্ডে সেই বিবিসির প্রজেক্টে দ্য নাইট ম্যানেজারের 2 সিজনে একসাথে কাজ করার জন্য, যেটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। সেকেন্ড সিজন চলে আসবে আগামী বছরের প্রথম দিকেই। এবং টম হিডলসন শুধুমাত্র এতে অভিনয় করছেন না, তিনি এটার প্রধান প্রোডিউসার। জি হ্যাঁ, তিনি একজন প্রোডিউসার, অর্থাৎ শুধুমাত্র যে নিজের চরিত্রটুকু অভিনয় শেষ করে তিনি আমেরিকায় ফিরে আবার মার্ভেলের প্রজেক্টে কাজ করবেন, ব্যাপারটা কিন্তু এমন না। তাকে অন্যদের কাজে দেখতে হবে, প্রি প্রোডাকশন দেখতে হবে, শুটিং করতে হবে, পোস্ট প্রোডাকশনও চেক করতে হবে, রিলিজ দেখতে হবে। তো এত কিছু তিনি যদি ইংল্যান্ডে বসে করেন, মার্ভেলের প্রজেক্টে কাজ কখন করবেন? অর্থাৎ যদিও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, টম হিডলসনকে সম্ভবত জানিয়ে দেওয়া হয়েছে লোকিকে আর
আর ফিরে আনা হচ্ছে না, অথবা ফিরে আনা হলেও হয়তো অনেক পরে, এতটাই পরে যে টম হিডলস্টন এখন দ্য নাইট ম্যানেজারের মতন বড় প্রজেক্টে অভিনয় করছেন, প্রডিউসও করছেন, এবং তিনি হয়তো অন্যান্য আরো অনেক নতুন নতুন সিনেমাতেও কাজ করবেন। অর্থাৎ আমরা আমাদের লক্ষ্মীকে সহসা ফিরে পাচ্ছি না, ব্যাপারটা তো আমরা সবাই জানতাম, অনুমানও করেছি, কিন্তু তারপরও এইরকম সংবাদ যখন সামনে আসে বুকের ভিতরটা ছিঁড়ে যায়। আমরা সবাই লক্ষ্মীকে অনেক মিস করবো।